মশলা বন্ধু আবার চলে এলাম। যেহেতু এখন বর্তমানে শুক্র কিন্তু 2 মে মিথুন রাশির গৃহে প্রবেশ করেছে, সে বিষয়ে আমি পর্যালোচনা আজকে করব। হয়তো অনেকে অধীর আগ্রহে রয়েছেন যে কী কী ফল দিতে পারে আপনার ক্ষেত্রে, কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল, কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল, এই শুক্র মঙ্গল কাকে কি দিয়ে যাবে, সেই বিষয়ে আমি আজকে পর্যালোচনা করছি। তা ভিডিওটা কিন্তু আগে বলে স্কিপ করবেন না, আমার ভিডিও যদি দেখতে হয় দেখবেন, নাহলে চলে যাবেন, কিন্তু স্কিপ করবেন না। প্রথমে দেখুন, এখানে শুক্র যেহেতু মিথুন রাশির ঘরে প্রবেশ করলো, এক্ষেত্রে কোন কোন রাশির শুভ ফল পাবেন, এবার দেখতে হবে যে আগে এই শুক্র প্লাস মঙ্গল কি কানেকশান পাওয়ার দেয়, শুক্র মঙ্গল সাথে কি কানেকশান থাকলে কি কি ফল দেয়। শুক্র আর মঙ্গল কিন্তু একটা, যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছেন, শুক্র হচ্ছে হার্ডনেস দিল আর হচ্ছে মঙ্গল হার্ডনেস দিল, আর শুক্র কিন্তু সৌন্দর্য জায়গা তৈরি করলো, মানে গৃহ বাসস্থান বলতে পারেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে আছেন, বাড়ির ম্যাপ তৈরি করেন, বা যারা আপনার ওই প্রোমোটারি ব্যবসা ঠিক বলবো না, মানে কম্পিউটারের সার্ভিসেস করে যারা লাইনে, ইঞ্জিনিয়ারিং যারা লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে বলি আমি, এই শুক্র মঙ্গল কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে আগে জানতে হবে। আপনার রাশির সাথে সেই রাশির বা সেই সেই শুক্র আর মঙ্গল যে গ্রহটা সেটা আপনার মিত্রতা কি সত্যতা। মিথুনের শুক্র মঙ্গল থাকা মানে হলো মিথুনের যেমন মেন্টালিটি গরম তৈরি করে দেবে, মাথা হুটহাট গরম করে দেবে, তেমনি তাকে যদি পঞ্চম পতি হিসাবে তাকে কিন্তু প্রেম প্রীতির জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে, প্রেম প্রীতির জায়গা অত্যাধিক বাড়িয়ে তুলবে, তার ভেতরে একটা অস্থাবর অর্থ আসার কানেকশান কিন্তু খুব কিন্তু দিয়ে যাবে এই শুক্র মঙ্গল কানেকশান। মানে মিথুনের হচ্ছে মঙ্গল হচ্ছে একাদশপতি, সে রাশিতে বসে রয়েছে, শুক্র হচ্ছে পঞ্চমপতি বা দ্বাদশপতি, বসে গেল তো রাশিতে মিথুন রাশির ক্ষেত্রে। এবার মিথুন রাশির সাথে জানতে হবে যে আপনার কোন কোন নক্ষত্র কানেক্ট করছে আপনার, এবার সেখানে কোন কোন গ্রহ দৃষ্টি করছে। এখন কিন্তু মিথুনের রাশিতে ঘরে যেহেতু মঙ্গল আর শুক্র রয়েছে, কোনো গ্রহ কিন্তু দৃষ্টি কিন্তু করছে না, দৃষ্টি কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। এই দৃষ্টি না করার দরুন কি কি ফল দিতে পারে এবার জানতে হবে যে আমার আপনার রাশির সে কি মিত্র না শত্রু। মেষ রাশির ক্ষেত্রে শুক্র দ্বিতীয় পতি কিন্তু তৃতীয় চলে গেল, অবশ্যই করে কিন্তু ভালো ফল দর্শকবন্ধু দিয়ে যাবে আপনাকে, অর্থ অবশ্যই দেবে, যোগাযোগ ব্যবস্থা অবশ্যই দেবে, দাম্পত্য সুখ কিন্তু অবশ্যই দেবে। কিন্তু তৃতীয় যেতে হয়ে গেল এখানে, কিন্তু তৃতীয় ব্যক্তি দাম্পত্য কলহের জন্য তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যেহেতু সপ্তমপতি দ্বিতীয় পতি যখন তৃতীয় চলে গেল মিথুন রাশির ঘরে, মানে মিত্র নক্ষত্রের ঘরে, মিথুন রাশি মানে মিত্র জায়গায় প্রবেশ করলো, সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ ফল দিয়ে যাবে, যেহেতু তাকে দৃষ্টি করছে আমরা নবমভাবে দৃষ্টি করছে, দ্বিতীয় পতি নবমভাবে দৃষ্টি করছে, ভাগ্যস্থানে দৃষ্টি করছে। তাহলে কি কী দাঁড়াবে জিনিসটা, আমার দ্বিতীয় পতি সপ্তম পতি তৃতীয় মানে তৃতীয় নবম, এখানে দৃষ্টি করছে দেখতে হবে, এখানে 2 7 2 7 3 9 কানেক্ট করছে, 2 মানে অর্থ, 3 মানে যোগাযোগ, সপ্ত মানে ব্যবসা অংশীদারি বা দাম্পত্য আর ভাগ্য, এটা কিন্তু অনেক কটা ইন্ডিকেট করছে। এই ভাগ্য অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল আপনাকে দিয়ে যাবে, আর কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে দেবে হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে, কেন তৃতীয় পথে যেহেতু একাদশে চলে গেল, তার যোগাযোগ ব্যবস্থা খুব ভালোভাবে করবে, তার আর্থিক পরিকাঠামো তৈরি করবে, যেহেতু তার দশমপতি একাদশে চলে গেল তার ক্ষেত্রে কোনো কর্মলাভ রয়েছে, কর্মভাব থেকে ইনকাম বা রোজগার জায়গা রয়েছে থেকে যাচ্ছে। এবার সেই শুক্র দৃষ্টি করছে কিন্তু আমরা পঞ্চমভাবে, এখানে প্রেম প্রীতির জায়গাটা খুব ভালো জায়গা দেবে, আপনি যদি স্বামী স্ত্রী বা দাদুর মিল দেবে, যারা প্রেম করেন ভালোবাসেন যাকে, তার সাথে ভালো রিলেশনশিপ হবে, তার সাথে রোমান্টিকতা চলবে,
অর্থও দেবে। অর্থ কিন্তু সব কিছু নয়, আগেও বলেছি অর্থ সব কিছু নয়। আর বারবার বলে কিন্তু ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পারলে সাবস্ক্রাইব করবেন। ইচ্ছা যদি থাকে তো জোর জাবস্তি নেই আমার, জোর করে সাবস্ক্রাইব করতে, মন থেকে যদি চাই, অন্তর থেকে যদি চাই, তবে সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করবেন না, লাইকও করতে হবে না। এবার পঞ্চম ভাব যদি চলে গেল, তৃতীয় পথে 3 5 11 দারুণ কানেকশান, 3 5 10 11 দারুণ কানেকশান, এটা এটাও ভালো কানেকশন সিংহাসের ক্ষেত্রে। এবার আসি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে, অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশি, কুম্ভা তুলা এখানে সাথে বাবু আগে বলবো, কুম্ভাও ভালো ফল দেবে, তুলাও ভালো ফল দেবে, দুটো একত্র দেবে বলছেন, এটা ভিডিও বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হবে। আগে আমি তুলাটাই বলে নিই, পরে কুম্ভটা বলছি। এবার এই তুলাশের ক্ষেত্রে সপ্তম অষ্টম পদে চলে গেল নবমভাবে লগ্নপতি হিসাবে, মানে এখানে 8 2 8 2 7 8 2 7 8 9 কানেক্ট করে ফেললো, কিন্তু ধন দিল, সপ্তম দাম্পত্য দিল, অষ্টম কিন্তু একটু হানি দিতে পারে, রিল্যাক্স করে ফেলতে পারেন, তুলাশের জাতক জাতিকারা একটু ভ্রমণ করে ফেলতে পারেন, আর্থিক দিক থেকে সুখ সমৃদ্ধির জন্যে রিল্যাক্স হবে, ঘরে কোনো বাসস্থানে কিছু তৈরি করে ফেললেন, সেক্ষেত্রে কানেকশান কিন্তু আপনাকে তুলাশির জাতক বা জাতকের ক্ষেত্রে দেবে। তো বিবাহ যোগটা ফুল হারে চলছে তুলাশির জাতক বা জাতকের ক্ষেত্রে, অর্থনৈতিক পরিকাঠামো খুব ভালো কানেকশান দেবে আপনাকে, এই নিয়ে কোনো সমস্যা আপনার আশা করি হবে না। লোনে যারা জড়িয়ে গেছেন তুলাশের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো লোন থেকে অ্যাভয়েড করুন, লোনটাকে পরিশোধ করার চিন্তা ভাবনা করুন, লোনটাকে তাড়াতাড়ি ব্যবস্থা করার চিন্তা করুন, কিন্তু আরও জড়িয়ে যাবেন লোনে, যেহেতু অষ্টম কানেক্ট করে ফেলছে এখানে। শারীরিক কিছু সমস্যা আপনাকে দিতে পারে, হাত পা থেকে সাবান থাকতে হবে, চলাফেরা সাবধান অবলম্বন আপনাকে করতে হবে তুলাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবারে আসে কুম্ভ রাশি, কুম্ভ রাশি চলে গেল পঞ্চমভাবে, পঞ্চমভাবে চলে গেল, এখানে হচ্ছে আপনার এখানে তৃতীয় 3 4 1 2 3 4 3 4 5 3 4 5 হ্যাঁ, তিন তৃতীয় প্রতি মঙ্গল, চতুর্থ প্রতি শুক্র, পঞ্চমে চলে গেল, আর মঙ্গল হচ্ছে আমরা দশম প্রতি, মানে হচ্ছে 10 কানেক্ট করলো, মানে 3 4 5 10 কানেক্ট করে ফেললো, প্লাস 9 কানেক্ট করলো, দারুণ জায়গা দেবে। তিনটা যোগাযোগ স্থাপনটা খুব ভালো জায়গায় দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে, যোগাযোগ স্থাপনটা খুব দারুণ জায়গায় দিয়ে যাবে, প্লাস আপনাকে চতুর্থ হবে গৃহসুখের জায়গাটা খুব ভালো জায়গায় দেবে, প্রেম প্রীতির জায়গাটা খুব ভালো জায়গায় দেবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো জায়গায় দেবে। এবার আপনার সুদ হওয়ার জায়গা রয়েছে, তা অর্থ, এই সুযোগটা কিন্তু আপনি হারাবেন না দর্শক বন্ধু, অর্থ পরিশোধ হওয়া, যারা লোন নিয়ে ফেলেছেন অর্থ পরিশোধ হওয়ার জায়গাটা রয়ে যাচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতকের ক্ষেত্রে। প্রেমের থেকে খুব ভালো জায়গা পাবেন, সন্তান সুখ পাবেন, কর্মলাভ ভালো জায়গায় হবে, ভাগ্য খুব ভালো ফেভারেবল করবে, সাথে যতই তার চলুক না কেন, সাথে নিয়ে আগেও বলেছি অযথা কিন্তু ভয় পাবেন না দর্শক বন্ধু, আমি আগেও বলছি এখনও বলি পরবর্তীকালেও কিন্তু একই কথা বলবো, সাথে নিয়ে কিন্তু অযথা ভয় পাবেন না। সাথে যখন চলছে আপনার, অবশ্যই আমি কে আপন কে পর চিনতে পারছেন, এটা 200% বললাম, যেমন সাথে চলছে আপনার নেগেটিভ যতটা ফল দিলেও কিছুটা শুভ ফল দেবে আপনাকে, ফুল তো খারাপ দেবে না, তাই অযথা মানসিক চোটটা রাখতে হবে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে কী কী রাশি বললাম, মেষ সিংহ তুলা কুম্ভ, আরও বিষয় জানতে গেলে, নিজের বায়োডাটা নিয়ে জানতে গেলে, নিজস্ব ভবিষ্যৎ নিয়ে জানতে গেলে, অবশ্যই করে নিজস্ব সঠিক ডেটা বাদ দিয়ে আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, যারা আসতে পারছেন না, নাহলে চেম্বারে আমাদের আপনাকে যোগাযোগ করতে হবে, আমার নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন, নম্বর দিয়ে রাখবো আমি, আমার অনলাইন ফিস 700 টাকা দিয়ে রাখবো, দেখে নেবেন, আরও বিশ্বাস জানতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে। অযথা ভয় পাবেন না, মনোবল বাড়ান, মনের জোর বাড়াতে হবে, ভাগ্য অবশ্যই মানে ভাগ্য 75%, কর্ম 25%, আমি আগে বলছি এখনও বলি ভাগ্য সাথ না দিলে আপনি এগোতে পারবেন না, বোঝা গেল? তাই কুম্ভ রাশি, মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দিয়ে যাবে। আর নেক্সট দিন আবার ভিডিও নিয়ে আমি আসছি কোন রাশির ভালো ফল দিয়ে যাবে শুক্র মঙ্গল কানেকশানে, তাই জয় মাতারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে ভিডিওটা দেখবেন,
পারলে সাবস্ক্রাইব করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতারা।